মুভির শুরুতে আমরা জিম নামের একজন ছেলেকে দেখতে পাই যে টিভিতে পর্ন দেখতে থাকে। তখনই ওখানে তার মা এসে যায়, সেজন্য ও তাড়াতাড়ি টিভি বন্ধ করার চেষ্টা করে, কিন্তু রিমোট কাজ না করায় তার মা সব দেখে ফেলে। এরপর তার বাবাও সেখানে পৌঁছে যায় আর তার উপর রেগে বোম হয়ে যায়, যেটাতে জিমের এই খারাপ অভ্যাস ধরা পড়ে যায় আর ও খুবই লজ্জাজনক ফিল করে। এরপর আমরা জিমকে তার হাই স্কুলে দেখতে পাই, যেখানে তার একটি বন্ধু অসের সঙ্গে হেঁটে হেঁটে যেতে থাকে। তখনই কেভিন আর তার গার্লফ্রেন্ড ভিকিকেও দেখতে পাওয়া যায়, যারা একে অপরের খুব ভালো বন্ধু ছিল। এরপর জিম আর কেভিন ফিঞ্চের কাছে যায় আর এরাও একে অপরের বন্ধু ছিল। তারা গল্প করতে থাকে, তখনই তাদের বন্ধু স্টেপলারও সেখানে পৌঁছে যায় আর ও তাদের সবাইকে একটি পার্টি দেয়, যেটাতে অনেক মেয়েও আসবে, কারণ এই সময় এরা সবাই ভার্জিন ছিল আর সবাই নিজের নিজের ভার্জিনিটি লুজ করতে চাইছিল। এজন্য এরা চারজনই স্টেপলারের পার্টিতে পৌঁছে যায়। এখানে কেভিনের গার্লফ্রেন্ড ভিকিও এখানে এসেছিল। তখনই পার্টিতে জিমের ধ্যান তার ক্রাশ নাদিয়ার উপর পড়ে। ওকে দেখে জিম খুবই এক্সাইটেড হয়ে পড়ে আর যখন সে তার সঙ্গে কথা বলতে যায়, তখন ওভার এক্সাইটমেন্ট কিছু উল্টো পাল্টা বলে দেয়, যেটার কারণে নাদিয়া তার সঙ্গে ইমপ্রেস হয় না। এইদিকে আমরা অসকে দেখতে পাই, যেখানে ও একটি মেয়ের সঙ্গে একটি নিস্তব্ধ জায়গাতে এসেছিল। এরা একে অপরকে কিছুদিন আগের থেকেই জানতো। অস তাকে এই জন্য এইদিকে এনেছিল যাতে সে তার সঙ্গে ইন্টিমেট হতে পারে, কিন্তু এই মেয়েটি তাকে শুধুমাত্র একটি তার বন্ধুই মানত। এরপর ওই মেয়েটি বুঝে যায় যে অস কি চায়, তখন সে ওখান থেকে চলে যায়। এরপর এই সব কথা যখন অস তার বন্ধুদের সঙ্গে শেয়ার করে, তখন তারা তার সঙ্গে ঠাট্টা করে। এরপর আমরা কেভিন আর তার গার্লফ্রেন্ড ভিকিকে দেখতে পাই, যেখানে তারা ইন্টিমেট হওয়ার জন্য তৈরি হচ্ছিল, কিন্তু পার্টির চিৎকারের কারণে ভিকির মুড বিগড়ে যায় আর তখন কেভিন বিয়ারের গ্লাস তার সিমেন্স ফেলে দিয়ে সেখান থেকে তারা দুজন চলে যায়। তখন সেখানে স্টেপলার সেরা নামের একটি মেয়েকে নিয়ে আসে। কেভিন আর ভিকি সেখান থেকে চলে যাওয়ার পর স্টেপলার ওই মেয়েটিকে কিস করতে শুরু করে আর ওখানে রাখা বিয়ার গ্লাসের জলকে পান করে ফেলে, যেটাতে কেভিন তার সিমেন্স ফেলেছিল। ওটা পান করার পর সেটার টেস্ট একেবারে আজব লাগে, যেটাতে ও বুঝে যায় যে সে কেভিনের সিমেন্স পান করেছে। এরপর ও সারার উপরে বমি করে ফেলে, তখন সারা ওখান থেকে পালিয়ে যায়। স্টেপলারের সমস্ত বন্ধু তার এরকম অবস্থা দেখে তাকে নিয়ে ঠাট্টা করতে থাকে, বাট এই পার্টিতে এখনো পর্যন্ত ফিঞ্চকে দেখতে পাওয়া যায়নি। এখনো এই চারজনের মধ্যে কেউই নিজের ভার্জিনিটি লুজ করতে পারেনি। এরপর যখন সকাল হয়, তখন এরা দেখে তাদের ক্লাসমেট সরমনে আগের রাত্রে একটি মেয়েকে ইমপ্রেস করেছে আর ও তাদের সামনে তাকে হাগ করে নিজের ভার্জিনিটিকে লুজ করছে। এটা দেখার পর কেভিন তাদেরকে বলে যে আমরা চারজনও এই বছর হাই স্কুল শেষ হওয়ার আগে একটি পারফেক্ট মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করে নিজেদের ভার্জিনিটি লুজ করব, আর সবাই তার কথা মেনেও নেই আর নিজেদের জন্য পারফেক্ট মেয়ে খুঁজতে বেরিয়ে পড়ে। এরপর আমরা অসকে দেখতে পাই যে হায়দার নামের একটি মেয়েকে ইমপ্রেস করার জন্য সিঙ্গিং ক্লাস জয়েন করে। তার সিঙ্গিং এ হায়দারও তার উপর অ্যাট্রাক্ট হতে শুরু হয়। অন্যদিকে জিমের বাবা জিমকে সেক্সের টিপস দেওয়ার জন্য কিছু ম্যাগাজিন এনেছিল। জিম তার বাবার মুখ থেকে এসব কথা শুনে তার অবাক ফিল হতে শুরু হয়। এরপর যখন জিমের বাবা ম্যাগাজিন রাখতে যায়, তখন সেখানে ও একটি কন্ডম দেখতে পায়, যেটার জন্য ও তাকে কিছু না বলে সেখান থেকে চুপচাপ চলে যায়। এইদিকে কেভিনের বন্ধু একটি বইয়ের ব্যাপারে ডিসকাস করতে থাকে, যেটাতে পুরনো স্টুডেন্টদের সেক্সুয়াল টিপস ছিল। তারপর কেভিন লাইব্রেরিতে গিয়ে ওই বইকে নিয়ে আসে। এইদিকে হায়দার অসের সিঙ্গিং অ্যাট্রাক্ট হয়ে যায় আর ক্লাস শেষ হওয়ার পর ও তাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় আর তার কথাতে হায়দারও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এইদিকে জিম যখন ঘর আসে, তখন সে দেখতে পায় যে তার মা তার জন্য পায় বানিয়ে রেখেছে। জিম ঘরে একাই ছিল, তাই সে ওই পায়ের সঙ্গে সেক্স করতে শুরু করে দেয়, কিন্তু ওই সময় তার বাবা অফিস থেকে ঘর চলে আসে আর জিমকে এরকম করতে দেখে তার চোখ বড় বড় হয়ে যায়। এইদিকে কেভিন লাইব্রেরি থেকে আনা ওই বইটির সাহায্যে সেক্সুয়াল টিপস শিখতে থাকে আর খুবই খুশি হয়ে যায়। এরপর ও ভিকিকে মানানোর জন্য তার কাছে যায়, যেটাতে ও মেনেও যায়। এরপর ও বইয়ের টিপসের সঙ্গে ভিকির সঙ্গে সেক্স করতে থাকে, ভিকিও সেটাতে খুবই এনজয় করে আর এই সব ওই পুরনো বইটির চমৎকার ছিল। এরপর আমরা জিমকে দেখতে পাই যে ক্লাস শেষ করে আসতে থাকে, তখনই তার ক্রাশ নাদিয়া তার সামনে চলে আসে আর তাকে হিস্ট্রির কিছু লেসন শেষ করার জন্য তার ঘরে যাওয়ার জন্য বলে। আরও বলে যে আমি কি তোমাদের বাড়িতে কাপড় চেঞ্জ করতে পারবো, যেটাতে জিম হ্যাঁ করে দেয়। যখন স্টেপলার এই সব কথা জানতে পারে যে নাদিয়া জিমের বাড়িতে গিয়ে কাপড় চেঞ্জ করবে, সেই জন্য সে জিমকে তার কম্পিউটারে ওই সিনকে ব্রডকাস্ট করার জন্য বলে। এরপর জিম তার বন্ধুর কথাতে রাজিও হয়ে যায় আর সে তার ক্যামেরাকে সেট আপ করে আর তার ব্রডকাস্টের লিঙ্ক তার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেয়, যাতে তারাও এই মুহূর্তটিকে এনজয় করতে পারে। এরপর নাদিয়া যখন তার বাড়িতে আসে, তখন জিম সেখান থেকে চলে যায়। এরপর নাদিয়া তার কাপড় চেঞ্জ করতে শুরু করে, সঙ্গে সঙ্গে জিম তার বন্ধুর বাড়িতে গিয়ে এই মুহূর্তটি এনজয় করতে থাকে। তখন জিমের বাড়িতে নাদিয়া কিছু সেক্সের ম্যাগাজিন পায়, যেটা পড়ার পর নাদিয়া মাস্টারবেট করতে শুরু করে। এসব দেখে জিম আর তার বাকি বন্ধু অবাক হয়ে যায়। এরপর কেভিন নাদিয়াকে সেডিউস করার জন্য বলে, কারণ এটা জিমের জন্য একটা ভালো সুযোগ ছিল। আর জিম এসব করার জন্য ছুটে তার বাড়িতে ফিরে যায়। বাড়ি পৌঁছার পর তার রিয়েলাইজ হয় যে সে ভুল করে ওই ব্রডকাস্টের লিঙ্কটি স্কুলের ডাইরেক্টরি ফোল্ডারে শেয়ার করে দিয়েছে, যেটার জন্য পুরো স্কুল ওই ব্রডকাস্টকে দেখতে থাকে। তখন জিম ওই ওয়েব ক্যামেরার দিকে তার জামাটি ফেঁকে দেয়, কিন্তু কিছুক্ষণ পর ওই জামাটি আবার নিচে পড়ে যায় আর ও এটাতে অতটা ধ্যান দেয় না। আর নাদিয়া তার বডিকে টাচ করে তাকে সিডিউস করার চেষ্টা করে। জিম আসলে এখনো ভার্জিন ছিল,
এজন্য তার একটা অস্বস্তি ফিল হতে শুরু হয়, যেটার জন্য সে নাদিয়ার সঙ্গে কিচ্ছু করতে পারে না। শেষে ও আরো একবার ট্রাই করে কিন্তু সেবারও ব্যর্থ হয়ে যায়। পরের দিন জিম যখন স্কুল যায় তখন সবাই তাকে নিয়ে ঠাট্টা করতে থাকে। ও তাদের থেকে বাঁচার জন্য নিজের শ্রেণীকক্ষের মধ্যে চলে যায়। তখনই শ্রেণীকক্ষে জিম একজন মিসাইল নামের মেয়ের সঙ্গে সাক্ষাৎ করে আর ও তার সঙ্গে খুবই কথা বলতে থাকে। এটার সুযোগকে কাজে লাগিয়ে জিম তাকে প্রম নাইটে ইনভাইট করে। আসলে মিসাইলও সিঙ্গেল ছিল, তাই সে প্রম নাইটের জন্য হ্যাঁ করে দেয়। এইদিকে যখন অস কাজ করতে থাকে তখন হায়দার তার সঙ্গে দেখা করার জন্য সেখানে আসে আর দুজনই একে অপরের সঙ্গে প্রচুর কথা বলে। এরপর আমরা স্টেপলারকে দেখতে পাই যে প্রম নাইটে যাওয়ার জন্য একটি মেয়েকে প্রপোজ করে, কিন্তু ওই মেয়েটি তাকে অ্যাকসেপ্ট করে না, কারণ ও তার বন্ধু ফিঞ্চের সঙ্গে যেতে চাইছিল, যেটাতে স্টেপলারের খুব খারাপ লাগে। আর ও ফিঞ্চের মেকের কিনোতে পেন্টালেক্স মিলিয়ে দেয়, যেটা পান করার কারণে ফিঞ্চের লুজ মোশন হয়ে যায়। তখন সে দৌড়ে টয়লেটের দিকে ছুটে যায় আর স্টেপলার তাকে জেনে বুঝে গার্লস টয়লেটের মধ্যে পাঠিয়ে দেয়। এরপর যখন সে টয়লেট থেকে বেরিয়ে আসে তখন তাকে দেখে ওখানের সমস্ত স্টুডেন্ট ঠাট্টা করে, যেটাতে ফিঞ্চের খুবই লজ্জাজনক ফিল হয়। এরপর আমরা দেখতে পাই অস হায়দার সঙ্গে সিঙ্গিং কম্পিটিশনে যাওয়ার জন্য বারণ করে দেয় আর হায়দার তার কথা মেনেও নেই। এইদিকে সিঙ্গিং কম্পিটিশনে অস হায়দার সঙ্গে থাকে না, এটার জন্য তাদেরই একজন বন্ধু অসকে নিয়ে ঠাট্টা করতে থাকে। এইদিকে অসও হায়দার সঙ্গে না থেকে খুবই দুঃখী ছিল, যেটার জন্য সে তার খেলাতে ভালো পারফর্ম করতে পারছিল না আর এজন্য সে তার গেম না খেলেই সেখান থেকে ছেড়ে চলে যায়। আর হায়দার খুঁজতে খুঁজতে তার কাছে চলে যায়। হায়দার তাকে দেখে খুবই খুশি হয় আর একে অপরের সঙ্গে কিস করতে লেগে যায়। এরপর তারা দুজনে সিঙ্গিং কম্পিটিশনে খুব ভালো পারফর্ম করে। এরপর আমরা দেখি যে ভিকি কেভিনকে প্রম নাইটে যাওয়ার জন্য প্রপোজ করে আর কেভিন তাকে হ্যাঁ করে দেয়। এরপর প্রম নাইটে যাওয়ার জন্য সবাই তৈরি থাকে, কারণ এই রাতটা সবার জন্য খুবই একটা স্পেশাল রাত ছিল। অন্যদিকে ফিঞ্চ একেবারে উদাস হয়ে বসে রয়েছিল আর এইদিকে জিমের বাবা প্রম নাইটে যাওয়ার আগে তাকে অনেক অ্যাডভাইস দেয়। জিম তার বাবাকে বলে যে এইবারে আমি আর কোন রকম ভুল করব না। এরপর প্রম নাইটের পার্টি শুরু হয়ে যায় আর সবাই সেখানে পৌঁছে যায়। এরপর সবাই নিজের নিজের ডেটের সঙ্গে কিছুক্ষণ ড্যান্স করে। এরপর কেভিন আর তার কিছু বন্ধু একটি জায়গাতে গল্প করতে থাকে। কেভিন তাদের সবাইকে বলে যে এই রাতটি আমাদের সবার জন্য খুবই স্পেশাল হতে চলেছে। জিম আর অস বুঝে যায় যে ও কি ব্যাপারে কথা বলছে আর এরপর ওরা দুজন সেখান থেকে চলে যায়। তখন সেখানে জসিকে আসে আর ফিঞ্চকে তার ডেট হওয়ার জন্য বলে। এরপর ফিঞ্চও তার সঙ্গে চলে যায়, কারণ এরা দুজনই এখানে একা এসেছিল। এরপর কেভিন গেটের বাইরে একাই উদাস হয়ে বসে থাকে। তখনই ওই মেয়েটিকে দেখতে পায় আর ও স্টেপলারের পার্টিতে সরমনের ব্যাপারে একটি সিক্রেট রিভিল করে দেয়। ও বলে যে ওই রাত্রে সরমন কারো সঙ্গে সেক্স করেনি। এটা শুনে সরমন নার্ভাস হয়ে যায় আর প্যান্টে প্রস্রাব করে নেয়, যেটার জন্য সবাই তাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে। এইদিকে কেভিন এখন নিজের ভুল বুঝতে পেরে গিয়েছিল, কারণ ও সবসময় এটাই ভাবতো যে সরমনের মতো ছেলে ওর থেকে প্রথমে কিভাবে নিজের ভার্জিনিটি লুজ করতে পারবে। এরপর কেভিনের মধ্যেও কনফিডেন্স চলে আসে। এরপর তারা সবাই বাস ধরে সেখান থেকে চলে যায়, কারণ ওই পার্টিটি শেষ হয়ে গিয়েছিল। অন্যদিকে কেভিন মিকিকে একটি নিস্তব্ধ ঘরের মধ্যে নিয়ে যায়, যেখানে তারা দুজনই খুবই রোমান্টিক মুডে ছিল। এদিকে অস হায়দারকে নিজের এবং নিজের সমস্ত বন্ধুর ব্যাপারে সবকিছু সত্য বলে দেয়, যে তারা সবাই ভার্জিন আর ওরা স্টেপলার পার্টিতে সিদ্ধান্ত নিয়েছিল যে সবাই হাই স্কুল শেষ হওয়ার আগে নিজের নিজের ভার্জিনিটি লুজ করবে। অস হায়দারকে নিজের হার্ট ফিলিং শেয়ার করে, যেটার জন্য হায়দার তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য তাকে প্রপোজ করে দেয়, যেটাতে অস হ্যাঁ করে দেয় এবং তাকে কিস করে। এরপর আমরা ফিঞ্চকে স্টেপলারের মাদার রুমে দেখতে পাই, কারণ ফিঞ্চ অনেকবার অনেক মেয়েকে ট্রাই করেছে কিন্তু তার কোনো কাজ হয়নি, তাই সে স্টেপলারের মমকে ট্রাই করে আর শেষমেশ ওর মমকে পটিয়ে নেয়। এরপর আমরা জিম আর মিসাইলকে দেখতে পাই, যেখানে মিসাইল তাকে বলে যে আমিও তোমার ওই নাদিয়ার সঙ্গে ভিডিওটি দেখেছিলাম, যেটার পর ও জিমকে একটি রুমের মধ্যে নিয়ে যায়। আর জিম মিসাইলের সঙ্গে আর অস হায়দারের সঙ্গে কেভিন ভিকির সঙ্গে আর ফিঞ্চ স্টেপলারের মমের সঙ্গে ইন্টিমেট হয় আর সবাই নিজের নিজের ভার্জিনিটিকে লুজ করে ফেলে। পুরো রাত সবাই নিজের নিজের পারফেক্ট গার্লের সঙ্গে এনজয় করে। এরপর পরের দিন আমরা কেভিন আর ভিকিকে দেখতে পাই, যেখানে কেভিন ভিকিকে ভালোবেসে ফেলে আর ও বলে যে আমরা একে অপরের জন্য ঠিক আছি, কিন্তু ভিকি তাকে বলে যে এখানে কেউ কারোর জন্য পারফেক্ট নয় আর হাই স্কুলের পরে আমাদের দুজনেরও রাস্তা আলাদা আলাদা হয়ে যাবে আর এখান থেকে তারা দুজন আলাদা হয়ে যায়। এদিকে জিম তার বেডের মধ্যে মিসাইলকে দেখতে পায় না, অর্থাৎ মিসাইল তাকে শুধুমাত্র ব্যবহার করেছিল। এরপর স্টেপলার তার মায়ের রুমের দিকে যায় আর সেখানে সে তার মমকে ফিঞ্চের সঙ্গে দেখে বেহুশ হয়ে পড়ে। এরপর আমরা এদের সবাইকে একটি রেস্টুরেন্টে দেখতে পাই আর এখানে তাদের সবার মধ্যে ভার্জিনিটি লুজ হওয়ার কারণে অনেক পরিবর্তন দেখা যাচ্ছিল। এরপর আমরা জিমকে নাদিয়ার সঙ্গে ওয়েব ক্যামেরার মধ্যে একে অপরের সঙ্গে কথা বলতে দেখতে পাই, যেখানে জিমের তার সঙ্গে দেখা হয় খুবই খুশি ছিল আর ও ড্যান্স করতেছিল। তখনই তার ফাদার তার রুমের মধ্যে চলে আসে আর তাকে দেখে বাইরে গিয়ে উনিও ড্যান্স করতে লেগে পড়ে। আর এর সঙ্গে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি আপনাদের এই এক্সপ্লেনেশনটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপর দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।